আসসালামু আলাইকুম। সামনে সাইলেজের সিজন আসতেছে, মানে ভুট্টার সিজন। তো সবচেয়ে ভালো ভালো যে মেশিনগুলো এখন বাংলাদেশে তৈরি হয় এবং ইম্পোর্ট হয়, তাদের মধ্যে অন্যতম এই একটা মেশিন। এটা হচ্ছে আমরা এই প্রথম বাংলাদেশে এনেছি। এটা এতটাই শক্তিশালী আপনারা চিন্তা করতে পারবেন না, কারণ হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নীল গাছ বলে। এই নীল গাছটা এতটাই শক্ত যে হাত দিয়ে ভাঙতেও কিন্তু অনেক কষ্ট হয়। তো এই সময় কিন্তু সিজন না, যেহেতু আমরা কোনো ভুট্টা কোথাও পাই নাই, তো এই কারণে আমরা এই শক্ত নীল গাছটা দিয়ে ট্রাই করেছি। একজন কাস্টমারের অর্ডার ছিল এই মেশিনটা, তাকে আমরা দেখার জন্য এই নীল গাছগুলোকে কাটছি। তো এইগুলো একসাথে যখন এতগুলো দেয়া হয়, সেটা কিন্তু একটা কাঠের মতো শক্ত হয়। সেটাও কিভাবে কাটা সম্ভব হয়েছে এই মেশিন দিয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন, ভিডিওতে আমি আপনাকে দেখাবো। এবং কি পরিমাণে কুচি কুচি হয়েছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা শক্তি কতটুকু। এটা অবশ্যই 440 লাইন লাগবে, এবং এর ভিতরে কী কী আছে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু আমি দেখাবো। এদিকটা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে এটা কনভেয়ার দেওয়া আছে, তবে এটা পুরোটাই কিন্তু স্টিল। এই জায়গাটা এখানে অটোমেটিক দিলেই পুরো আপনি যে সাইলেজের জন্য খড় দিবেন, আপনার ভুট্টা দিবেন, সেই ভুট্টাগুলোও কিন্তু একদম টেনে নিয়ে যাবে। এই দিকটাতে যদি আপনি দেখেন, এখানে একটা গিয়ার বক্স আছে ভিতরে, আমি একটু দেখাই আপনাকে। এই জায়গাটাতে একটা গিয়ার বক্স আছে। তো এই গিয়ার বক্সটা এই যে হাতলটার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। দেখা গেল কোনো কারণে আপনার ভুট্টার গাছ এই জায়গাটায় এসে আটকায় গেছে, তখন আপনি মেশিনটা কী করবেন? ইনস্ট্যান্ট যদি আপনি এই গিয়ার বক্সটাকে চেঞ্জ করে দেন, এ আবার রিভার্স হবে, পিছনের দিকে ঘুরবে এবং আপনার ওই যে জায়গাটা আটকায় গেছে এটাকে আবার বের করতে সক্ষম, যেটা আপনি বাংলাদেশে যে তৈরি হয় সাইলেজ কাটার সেটাতে কিন্তু সম্ভব না। এই হাইড্রোলিক সিস্টেমটার কারণেই আপনি যদি বড় গাছও দেন, এই যে এখানে যে স্প্রিং দেখতে পাচ্ছেন, এই স্প্রিংয়ের মাধ্যমে উপরে অটোমেটিক উপরে উঠবে এবং ওই জায়গাটাকে চেপে ধরবে, যার কারণে খুব সুন্দর করে সাইজ করে কাটতে পারবে। এবং এই জায়গাতে দেখতে পাচ্ছেন এইটার মাধ্যমে কিন্তু একদম অনেক দূরে যেতে পারে। আরেকটা সুন্দর সিস্টেম আপনাদেরকে দেখাই, জাস্ট একটা চাকার কারণে আপনি এত বড় মেশিন নিজে নিয়ে যেতে পারবেন। কিভাবে? এই দেখেন, এখানে একটা চাকা লাগানো আছে, জাস্ট এখানে আপনি চাপ দিলেই এই যে দেখেন পুরোটা ভেসে উঠছে, ওইদিকে চাকা আছে। এবং এটার কারণে দেখেন আপনি জাস্ট হালকা করে টান দিলেও নিজেই এটাকে নিয়ে যেতে পারবেন। এই হালকা একটা সিস্টেমের জন্য আপনি একাই এই মেশিনটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন, জাস্ট এই সিম্পল একটা সিস্টেমের কারণে। এবং এটা শেষ করে আবার এটা আপনি খুলে রাখতে পারবেন। এই সুন্দর একটা সিস্টেমের জন্য পুরো মেশিনের গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে। এখন এই দিকে দেখেন, আমি এই ঢাকনাটা খুলে রাখছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এখানে এই যে 440 যে মোটরটা আছে, এটা অবশ্যই 440 ছাড়া চলবে না। এই 440 মোটরের এই জায়গায় পুলিটা যেটা ব্যবহার করা আছে, এই পুলির কারণে এর 2800 আরপিএমের জায়গায় সে আরও বেশি ঘুরতে পারে। কারণ দেখেন পুলির যে সাইজটা করা আছে, এটা সাইন্টিফিক্যালি বেশ কিছু জিনিস আছে যেটার কারণে এর গতিটা এত স্পিডে হয়, আপনি যখন স্টার্ট হবে আপনি বুঝতে পারবেন যে এটাতে কত পরিমাণে স্পিড তৈরি হয়। ভিতরের জায়গাগুলো আপনাদেরকে দেখাই। এখানে আপনি যদি এটা খোলেন, এখানে আপনার ব্লেডগুলো আছে। দেখেন আমরা যে পরিমাণে এই শক্ত গাছগুলো কাটছি, ব্লেডের এখনও কিচ্ছু হয়নি। এই ব্লেডগুলো একদম চায়না থেকে তৈরি এবং হেভি কোয়ালিটির ব্লেড। এই ব্লেডগুলো অ্যাডজাস্টের জন্য কিছু জায়গা দেয়া আছে। এবং আরেকটা এক্সট্রা জিনিস এখানে ব্যবহার করা আছে, দেখেন এই জিনিসগুলোর কারণে আপনার এখানে সাইলেজ আটকাবে না বা কোনো জিনিস আটকাবে না, এটা ওটাকে আরও নরম করে থ্যাসথ্যাসা করে একদম উপরে চটকায় দিবে। কারণ এই ফ্যানের যে গতি, এই গতিতে অনেক দূর পর্যন্ত কিন্তু এই সাইলেজ বলেন যে জিনিসটা কাটবেন এত দূর যেতে পারবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, কাটার পর কেমন হয়েছে সেটা একটু দেখাই। এ দেখেন, এই মেশিন দিয়ে কাটার পর এই শক্ত ডালগুলো কীরকম সাইজ হয়ে গেছে, এবং পাতা যে জায়গাগুলো এগুলো কেমন নরম হয়ে গেছে, নেতিয়ে গেছে। তার মানে বুঝতেই পারছেন এত শক্ত ডাল যদি এর কাছে কিছু না হয়, এ দেখেন এটা কিন্তু আমি নর্মালি যে ডালগুলো করছে হাত দিয়ে ভাঙা সম্ভব না, এইগুলো এই যে হাত দিয়ে ভাঙা কিন্তু সম্ভব না, সেই জিনিসগুলোও কিন্তু এই মেশিনটার মাধ্যমে হয়ে গেছে। এখন দেখেন এই জায়গায় মোটরটা দেওয়া আছে, এটা কিন্তু 10 হর্সের মোটর, এটা 440 ছাড়া চলবে না, 220-তে এটা দিয়ে চলবে না। এই আপনার যদি যখন ব্যবহার করবেন অবশ্যই 440 লাইন দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। সিজনের আগে হওয়ার কারণে আমরা অন্য কিছু কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সামনে সিজন আসতেছে তখন আবারও আমরা ভুট্টা গাছ কেটে আপনাদেরকে দেখাবো। ততদিনে যদি আপনাদের মনে হয় যে আগে থেকে কিনে রাখবেন সিজনের আগে, তারা এটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু হাই কোয়ালিটির, এটার প্রোডাকশনও বেশি এবং এটা চালিয়েও সবচেয়ে বেশি মজা পাবেন। কারণ 220-র থেকে 440-র যে মোটরগুলো হয় আপনি জানেন এটার গতি বেশি হয়, এগুলো 2800 আরপিএমের মোটর, এটা আরও বেশি কাজে দিবে আপনাদের এবং আপনারা প্রোডাকশন কোয়ালিটি ভালো পাবেন। এবং সাইলেজের যে পরিমাণে যে রকম
নরম লাগে বা যে সাইজের কাটতে হয় সবগুলো এই একটা মেশিনের মধ্যেই পাবেন। তো আশা করি এই মেশিনটা আপনাদের অনেক কাজে দিবে। আর আপনারা চাইলে যারা সাইলেজের বিজনেস করতে চাচ্ছেন, যারা নিজেদের জন্য সাইলেজ করতে চাচ্ছেন, বড় খামারিরা, তারা এই মেশিনটা নিতে পারেন। এর থেকেও অনেক ছোট মেশিন আমাদের কাছ থেকে আছে, সেটা আপনারা চাইলে নিতে পারবেন। তবে এই বাজেটের মধ্যে যারা নিতে চান তারা এই মেশিনটা নিতে পারেন। এবং যদি চান যে এর থেকে কম বাজেটে আপনারা বাংলাদেশিগুলো তৈরি করতে করে নিতে চান, সেটা আমাদেরকে বলতে পারেন। তো সবাই ভালো থাকেন, প্রোডাক্টটি প্রয়োজন হলে সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন, সরাসরি এসে নিয়ে যেতে পারবেন। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা যেমন প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করি, এবং আমরা চাই আপনারা দেখে নেন। আমরা আর দশজনের মতো আপনাদেরকে বলতে চাই না যে আপনারা নিয়ে যান, ব্যবহার করতে পারলে পারেন, না পারলে নাই, এরকম কিছু না। আমরা চাই যেমন আজকের যে নীলের গাছগুলা, আমরা তাদেরকে আগে বলছি আগে মেশিন নেয়ার দরকার নেই, আপনি ওই নীল গাছগুলা নিয়ে আসেন, আগে নিজে চালায় দেখেন, যদি আপনার ব্যবহার কাজে লাগে তাহলে কিনেন, না হলে কিনেন না। তো এই মেসেজটা আপনাদের জন্য থাকবে। যদি আপনাদের দরকার হয়, যে আপনাদের যদি কাজে না লাগে তাহলে এই মেশিন নেওয়ার দরকার নেই, আপনি আগে নিজে চালায় দেখেন, নিজে আগে দেখে নেন যে আপনার এইটা কাজে দিবে কিনা, দেন আপনি মেশিন কেনেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।